আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা ঘর বানানোর 1 থেকে 1.5 বছর 2 বছর যাওয়ার পর অনেক সময় লক্ষ্য করি যে দেওয়ালের প্লাস্টার খসে পড়তেছে বা লোনা ধরতেছে, সাদা সাদা স্যাঁতসেঁতে অবস্থা। তো এগুলো কেন পড়ে, কীভাবে প্রতিরোধ করবেন, এ বিরুদ্ধে থাকবে, ভিডিওটির শেষ পর্যন্ত দেখে যাবেন। দালান নির্মাণের সময় অল্প পুরানো ইট লাগাবেন না, সবসময় বেশি পুরনো হয়েছে এরকম ইট দিয়ে কাজ করবেন। 2 নম্বর, যে মাটি দিয়ে ইট তৈরি করা হয় সেই মাটির মধ্যে লবণের পরিমাণ বেশি কিনা তা যাচাই করে নেবেন। লবণের বেশি থাকলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। 3 নম্বর, বাড়ি তৈরির উপকরণ বালি, সিমেন্ট, পানি, এগুলোর মধ্যে যদি লবণের পরিমাণ 2.5% এর বেশি হয় তাহলে আপনারা এই সমস্যার সম্মুখীন হতে পারেন। 4 নম্বর, সঠিক পানি আসা যাওয়ার রাস্তার না থাকলে এই সমস্যার সম্মুখীন হতে পারেন। 4 নম্বর, দেওয়ালের মাঝে পানির লাইনে ছিদ্র থাকলে এরকম সমস্যা দেখা দিতে পারে। 6 নম্বর, দেওয়ালে প্লাস্টার শুকানোর পূর্বেই ভিজা অবস্থায় দেওয়ালে রং করলে এরকম সমস্যা দেখা দিতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বা তাপ না থাকলে এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তো বিয়াস, এগুলো প্রথমেই বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যে জায়গার মধ্যে এগুলো সমস্যা দেখা দিয়েছে ওই জায়গার প্লাস্টারগুলো ভেঙে নতুন করে প্লাস্টার করলে এর থেকে আপনারা মুক্তি পাবেন অনায়াসে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরকম আর নিত্য নতুন ভিডিও দেখতে পাশে থাকবে।